এই জমিনকে আবাদ করেছেন যারা দিন রাত্রি পরিশ্রম করে সেটা কোনোদিন যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি সিমের বিচি আর বিচি যদি এটা মাটির নিচে যায় মাটি এটাকে খেয়ে ফেলে না, কিন্তু লোহা গেলে মাটি খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফালিকুল হাব্বি, যিনি দানার মধ্যে অঙ্কুরোদগম করেন, নাওয়া নাওয়া হলো আরেকটা গুটলি আর কি, একটা দানা অথবা বীজ, এইখান থেকে আল্লাহ তাআলা মাটির মধ্যে লালন করেন, সেখান থেকে অঙ্কুর হয়, গাছ হয়, পত্রপল্লব হয়, ফুল হয়, সেখান থেকে ফল হয়, সেই ফল থেকে পাখি খায়, মানুষ খায়, খাইতে খাইতে তারপরে আবার ওখান থেকে গাছ হয়। তেমনি করে আল্লামা ফুলতুনি যে তেলাওয়াতুল কোরআনের যে মিশন করেছেন, আমি সেই ব্রিটিশ ব্রিটেন গিয়েছি, হাটসন নদীর তীরে আমি হাঁটতে গেলাম, একজন পেলাম যে বাড়ি সিলেট, আরেকজনকে আমি একবার পেলাম একটা রেস্টুরেন্টে তার বাড়ি ঢাকার ওদিকে, এবং তার সাথে এক বন্ধু কাজ করে তার বাড়ি সিলেট, সিলেট কখনো বিরিয়ানি বাজার, কখনো পোলিনি বাজার, কখনো হলো আপনার স্বাগত। বললাম যে ভাই আপনি কি আয়াতুল কুরসি জানেন? তো আমি আয়াতুল কুরসি জানি। আপনি কিভাবে জানেন? তো আমি ছোটবেলায় আল্লামা ফুলতুনির ওই কেরাবি স্কুলে পড়ছিলাম। আজ যেভাবে ফলের বীজ অঙ্কুরোদগম হয়, তেমনি আল্লামা ফুলতুনি যদি বিয়ানী বাজারের ছোট একটি ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত করে থাকেন, যদি শিক্ষা দিয়ে থাকেন, সেটা আজকে ওই নবীন রেস্টুরেন্টের কর্মচারী অথবা ওখানকার বড় একজন ব্যবসায়ীর মুখে কোরআনের ফুল হয়ে ফুটতে দেশে বিদেশে সারা পৃথিবীতে বলেন সুবহানাল্লাহ। আমি কথা বলবো যে আজকে তাসাউফের কথা যখন বলি তাহলে আপনারা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা আরম্ভিতে আজকের মতো তো মিসবাহ ছিল না, আজকের মতো হারবা সাক্ষী ছিল না, এত ভিড় ছিল না, বলি আমাদের এত উচ্চবার ভিড় ছিল না। সেই সময় আল বলছেন রব্বানা ওবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। প্রভু হে এদের মধ্য থেকে এক সম্মানিত রাসূল আপনি প্রেরণ করুন, রাসূলানের মধ্যে তানবীন লিতাযীম, এক সম্মানিত রাসূল আপনি প্রেরণ করুন, অর্থাৎ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কথা বলছে। আর ওই সকল পসা মুফাসসিররা হলে বলতো যে নাকারা অনির্দিষ্ট কোনো একজন রাসূলকে পাঠিয়ে দিন আর কি, কথা দয়া করে একজন মেসেঞ্জার একজন এমএলএসএস পাঠিয়ে দিয়েন, এইরকম ভাব করতো। বাট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি রাসূলান, এক মহান সম্মানিত রাসূলকে পাঠিয়ে দিবেন যিনি তেলাওয়াত করবেন কোরআন, যে তেলাওয়াত আমরা এখন করছি সকাল সন্ধ্যায় নামাজে, এবং যারা শিক্ষা দিবেন কিতাব, এই কিতাব কেবল পবিত্র কোরআন নয়, কোরআন শিক্ষা দিবেন, কোরআন থেকে যত উলুম ও ফুনুন আসবে তাফসির হাদিস সব কিছু শিক্ষা দেওয়া হবে। এবং এই প্রসঙ্গে আমি বলি যে আজ যখন বলে মান্তিক ছিলেন চিনি, হেকমত ছিলেন চিনি, নাহু ছিলেন, সারফ ছিলেন, এগুলি ছিলেন চিনি, যখন বলে তাহলে এগুলি কি রাসূলের জমানায় নাহু বলতে কিছু ছিল? ছিল না। তাহলে তরিকত ছিলেন? না চিনি না। তরিকত ছিলেন? না আমি চিনি না। যদি নাহু সারফ মান্তিক হেকমত যদি ব্যবসা এমবিএ কোর্স এগুলি যদি রাসূলুল্লাহ আমলে না থাকেও আজকে কঠিন বাস্তবতা হয়ে থাকে, তাহলে তরিকত কেন থাকবে না? তরিকত থাকতে পারে কি পারে না? তাহলে এবং বলছেন কি ওয়াল হিকমাতা, কৌশল বিজ্ঞান প্রযুক্তি, অয়ুজাক্কিহিম, এই এই শব্দের মধ্যে আমি এমফাসিস করছি, স্ট্রেস দিচ্ছি, অয়ুজাক্কিহিম যে তাজকিয়া আত্মার পরিশুদ্ধি ঘটাবেন। এই আত্মার পরিশুদ্ধি ঘটাবার জন্য আমাদের আউলিয়া কেরাম তরিকতের যে উন্মেষ ঘটিয়েছেন এরা বলে এটা বিদআত। তা আমি বললাম বিদআত কাকে বলে তোমরা জানো না? তোমরা হাদিস চুরি করো, শুনো হে হাদিসের চুরিরা, বুখারী শরীফের মধ্যে যখন বলে মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে আমার ইসলামের মধ্যে এমন কিছু প্রবর্তন করবে
যা এই দিন থেকে উচ্চারিত নয় তা প্রত্যাখ্যাত, তা গ্রহণ করা হবে না। কিন্তু তারা, আমি অনেক আলেমকে জিজ্ঞেস করেছি, বলেন তো কোন কোন হাদিসের মধ্যে এগুলি বলা আছে, বিদআত বলা আছে, আপনি জানেন না? বলছে যে মান আহাদাসা ফি আমরানা ফাহুয়া রাদ, যে আমাদের এই ইসলামের মধ্যে কোনো নতুন কিছু প্রবর্তন করবে তা প্রত্যাখ্যাত। তা আমি বললাম, ভাই আপনি কি ভুলে গেছেন যে মাঝখানে একটি শব্দ আছে বা দুটি শব্দ আছে, মা লাইসা মিন হো, যা ইসলাম থেকে উচ্চারিত নয়, উৎকলিত নয়, ইসলামের মধ্য হইতে বাহির হয় নাই। যদি আপনি এটা না বলেন, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুমার দুই একটি আজান, এডিশনাল আজান তিনি ইন্ট্রোডিউস করিয়েছেন বা যেটা ইয়ে করে এসাপ উনি এটা ভিতরে মানে ঢুকিয়েছেন, তো সেটা কীভাবে হলো? মিম্বার যে বড় হলো, কোরআন শরীফে যে এইভাবে জবরজের দেওয়া হলো, এইভাবে আপনি অনেক কিছু পাবেন যেগুলি ধর্মেরই, যেগুলি নামাজেরই। আর এমনি যদি বলি যে ভাই আপনি আগে উঠে চলতেন, এখন বিমানে কেন যান? আপনি বলেন যে কি আপনি হজে কিভাবে যাইবেন, বলে আমি সৌদিয়া এয়ারলাইন্স, লাইন মানে তরিকা, আপনি উঠুয়া, হ্যাঁ আপনি উঠুয়া সৌদিয়া তরিকায় যাইতেছেন, উঠিয়া বাংলাদেশ এয়ারলাইন্স, কাজাখ এয়ারলাইন্স, লাইন মানে কি? আপনি ওইখানে যাওয়ার জন্য, আপনার সুবিধার জন্য আপনি জাহাজের সাথে লাইন দিতেছেন, কিন্তু আল্লাহর আউলিয়াদের সাথে লাইন দিতে অসুবিধা কি? আল্লাহ পবিত্র কোরআনে বলে নাই, অকুনু মা সাদিকিন, তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, ইসলাম কেবল ওই 100 বছরের জন্য আসে নাই। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মারাহুল মুসলিমুন হাসানান ফাহু ইনদাল্লাহি হাসান, মুসলমানরা যারা ভালো মনে করবে সেটা আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ, এই হাদিসটি সহিহ, এই হাদিস বহু সহিহ সংকলনের ভিতর লেখা আছে। বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসকে অমান্য করার ক্ষমতা কোন লা মাযহাবি আল্লাহ আহলে হাদিস কোন রকম শয়তানের নাই। আল্লাহর নবীর উম্মতরা বাংলার জমিনে ইয়া নবী কুল ক্যাম করাকে পছন্দ করে। আল্লাহ তাআলা লক্ষ মানব যখন, লক্ষ মুসলমান যখন ইয়া নবী কুল দাঁড়িয়ে যায়, এটাকে পছন্দ করে না করে না? বর্মি সাহেব আসলে দাঁড়িয়ে যায়, টিচার আসলে দাঁড়িয়ে যায়, এমপি সাহেব আসলে দাঁড়িয়ে যায় না? দাঁড়িয়ে যাওয়া ভালো, কিন্তু আমার রসুলের জন্য দাঁড়ালে তার প্রবলেম হয়, বলে রসুল যে এখানে আসে এটা কোনো প্রমাণ দেখাতে পারবা? আমি বললাম যে আসে এটা তো বলছে তোমার আমার 14 গোষ্ঠীরও বাপের সমান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ওনার মতন লোকেরা বলে গেছে, আমি তো এত বড় নই, আমি তোমার একখান হাদিস শুনাই, বুখারি মুসলিম এমনি করে বহু বড় বড় হাদিসের কিতাব, কালে কালে সেহাসের তা 6টা কিতাব নয়, সেহাসের তা যদি আপনি বলেন ইমাম মালিকের মুয়াত্তা কোথায় রাখবেন? ওটা তো সপ্তম নম্বরে পড়ে যায়, যে ইমাম মালিকের মুয়াত্তাটা তাদের ফেকারও কিতাব এবং তাদের হাদিসেরও কিতাব, আফ্রিকা মহাদেশ জুড়ে এটা সবাই মানছে এবং এশিয়ার অনেক জায়গায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া মানছে, এমনি করে বহু হাদিসের কিতাব আছে, এটা লম্বা আলোচনা। হাদিসের আওয়াজে বলছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে অতি তু খামসান লাম ইউতাহুন না, মানে আমিকে দেওয়া হয়েছে 5টি জিনিস, লাম ইউতা মেসলুহন না আদম মিনাল আম্বিয়া, অন্য কোনো নবীকে ওই জিনিস 5টা দেওয়া হয় নাই। যদি অন্যান্য রেওয়ায়ত মিলালে দেখা যাবে হাজার হাজার জিনিস আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি দেওয়া হয়েছে যা তার আগে কোনো নবীকেই দেওয়া হয় নাই। এই রেওয়ায়তে আছে 5টার ভিতরে একটার কথা বলবো যদি সময় কম। নুসির তুবিল রুবে মাসির আতা শাহার, এখানে অনেক টাইটেল পাস আলেম আছেন যারা বুখারি পড়েছেন। আমি 1981 সালে কামেল পাশ করছি, 1982 সালে কামেল পরীক্ষার্থীদেরকে বুখারি পড়িয়েছি। আমি বলি এই সহিহ রাওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বলেছেন যে আমি এক মাসের পথ দূরে থাকতেই কাফের আমার শত্রুদের মনে ত্রাসের সঞ্চার করি বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ যদি হিজাজে মদিনায় রোম পারস্যের সম্রাটরা তার এক মাসের পথ দূরে থাকতেই তাদের বুকের মধ্যে থরথর করে কাঁপুনি এসে যায় আজ তখন ছিল এক মাসের পথ কত 480 মাইল এক মাসে 480 মাইল যাইতো এখন ইলেকট্রনিক্স জমানা এখন এক সেকেন্ডে হিসাব করেন এবং তারপরও হিসাব করেন এভাবে হিসাব করতে যদি আপনি এই গ্রহ তারা